اللهم صل وسلم، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا، أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه، واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمزغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. محترم حاضرين، قرآن کریم 26 پارا سورہ حجرات، এই সূরা হুজুরাত থেকে একটা আয়াত পড়েছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা কুধারণা থেকে বাঁচো। কুধারণা অর্থাৎ দলিল প্রমাণ ছাড়া কারোর সম্পর্কে খারাপ ভাবা, এই লোকটা মনে হয় এরকম। অথচ আপনার কাছে দলিল চাইলে কোন দলিল নেই, কোন প্রমাণ, ক্ষমা খা। তারপরে বলতেছে, তোমরা যে কুধারণা করো এর অধিকাংশ গুলোই গলত, মিথ্যা। ওয়ালা তাজাসসু, আর তোমরা একজন আর একজনের দোষ খুঁজতে থেকো না, পিছনে লাগে না, যে যেমনি হোক ডাউন দিতে হবে, এ আমার আগে যাবে কেন, যে কোনো দিক দিয়ে হইতে পারে, মালের দিক দিয়ে হইতে পারে, এলেমের দিক দিয়ে হইতে পারে, বিভিন্ন দিক দিয়ে হইতে পারে। মানুষের দোষ অন্বেষণ করো না। ওয়ালা ইগতাব বাযুকুম বাযা, এবং একে অপরের গীবত করো না। যে দোষ আছে, যে দোষ আছে ওটাকে অজাগায় বলা, যেখানে বললে কোনো লাভ নেই, সেখানে বলার নাম গীবত। তাকে বললেন, তার মুরব্বীকে বললেন, একই জিনিস, কিন্তু কথা একটাই, তো সেটা আবার গীবত না। সেটাকে শরীয়তে বলে খায়ের খাহি, খায়ের খাহি, মঙ্গল কামনা করা, অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড় সওয়াবের কাজ। যেভাবে বললে তার ইজ্জত নষ্ট না হয়, সে লোক সমাজে ঘৃণিত না হয়, আবার তার দোষটাও দূর হয়ে যায়, এইভাবে বলতে হবে।
তাহকির মুসলিম হারাম হয়, মুসলমানকে হেয় করা, অপদস্থ করা হারাম। অপরদিকে সে তো ভুল করতেছে, একে বলে মুনকার, তাকির মুনকার ফরজ হয়, ওই মুনকার দূর করা ফরজ। তো দুটো একসাথে কেমনে করবেন? একদিক দিয়ে তাকে হেয় করা হারাম, আর একদিকে তার দোষটা ঠিক করা ফরজ। দোষ ঠিক করতে হবে আর তাকে বেইজ্জত করা যাবে না। তার রাস্তা হলো যেখানে সেখানে বলিও না, ওকে গোপনে বলো, ওর মুরব্বীকে বলো, ওর সায়েক থাকলে সায়েককে বলো, তাদেরকে বললে তারা ঠিক করবে। আবার সে কারো কাছে বেইজ্জত হলো না, তাই বলতে তোমরা গীবত করো। খুব ভালো করে মনে করে রাখেন, যে দোষ আছে সেটা বলা, আর তার নেই বানাই কইলেন, এটা তো আরো মারাত্মক। ওটার নাম হলো অপবাদ, আরবিতে বলে বোহতান। ওটাকে কি বলে? মা আয়েশা সিদ্দিকার দ্বারা কোনো অপরাধ হয় নাই, কিন্তু মুনাফিকরা বানায় একটা ঘটনা ছড়াই দিল। সফওয়ান ইবনে মুয়াত্তাল, তার সাথে ওনার অন্যায় কাজ হয়েছে, এটা লম্বা ঘটনা। এক যুদ্ধে উনি রয়ে গেছিলেন, যারা পালকি উঠায় ওরাও বোঝে নাই যে পালকির মধ্যে লোক নেই। হার হারায় গেছিল, হাত তালাশ করতেছিল, এদিকে লোকজন সব চলে গেছে। নবীজি সবসময় কিছু লোক পিছনে রাখতেন, তারা সবার পরে আসবে। তো মা আসা যখন আসি, দেখে যে কেউ নেই, তুমি ওইখানেই চাদর মুড়ি দিয়ে ঘুমাই গেছে। এদিক দিয়ে ওই লোক আসে যার পিছনে আসার দায়িত্ব, কিছু কেউ ফেলে গেলে উনি আসবে। উনি আসে ইন্না লিল্লাহ পড়ছে, পড়ে নিজের উটির থেকে নেমে ওনাকে উঠে চড়াইছে, চড়ে কাফেলার সাথে মিলাই দিছে। এই ঘটনাকে খুব ই করে বা নট করে তারা ই করলো, ওনার সাথে ওনার খারাপ সম্পর্ক করছে। শিয়ারা তো এখনো পর্যন্ত বলে, ইরানি শিয়ারা, যে আমরা যদি মক্কা মদিনার ক্ষমতা দখল করতে পারি, ওনাকে কবর থেকে তুলে আমরা জেনার শাস্তি দিব। এখনো তারা এটা বিশ্বাস করে, ওরা কাফের। ইরানে কোনো ইসলামী বিপ্লব হয় নাই, ইরানে হয়েছে শিয়া বিপ্লব। ওরা আগে ছিল অগ্নি পূজক, পরে নাম দিল আমরা মুসলমান হয়ে গেছি। কি মুসলমান হয়েছ? শিয়া। ফায়দাটা কি হলো? আগেও কাফের ছিল, এখনো কাফের থাকলো। আগে অগ্নি পূজক হয়ে কাফের ছিল, এখন শিয়া হয়ে কাফের হল। বলতেছিলাম, একটা উদাহরণ দিছিলাম, তোহমত কি জিনিস, অপবাদ কি জিনিস। মা আয়েশার নামে লাগানো হয়েছিল, মা আয়েশার পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা 18 পারায় সূরা নূর নাযিল করলেন, 10 আয়াত করে একদম ক্লিয়ার করে দিলেন, মা আয়েশার মধ্যে এই ধরনের কোন দোষ ত্রুটি নেই, তিনি পবিত্র। এটা মুনাফেকদের কারসাজি, মুনাফেকদের কারসাজি, একদম আল্লাহ খুলে দিলেন। লম্বা ঘটনা। তো এই আয়াতে গীবত মানা করা হয়েছে, আর গীবত মানা করলে অটোমেটিক
বহতান অপবাদ নিষেধ হয়ে যায়, উপরের ডিগ্রি, উপরের ডিগ্রি। এটা এরকম বললো যে এখানে পেশাব করিবেন না, এই অর্থ দাঁড়ায় তাহলে পায়খানা করা যাবে? পায়খানা তো লেখে নেই, আরে পেশাবই তো, পায়খানা তো মোটাও করা যাবে না। বেয়াকল এই অর্থ বোঝে, পেশাব যখন নিষেধ করছে এটা তো নিষেধ করে নাই, পেশাব নিষেধ হলে পায়খানা নিষেধ হবে, গিবত নিষেধ হলে অপবাদ আরো সুন্দর ভাবে নিষেধ হয়ে যায়। আল্লাহ বলতেছেন গিবত যে করো, একজন আর একজনের ইজ্জতে হামলা করো, ক্ষতি জানো? ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোশত খাইতে? কে চায়? তার ভাই মারা গেছে, তার শরীর থেকে গোশত খাবে, কে চায়? আল্লাহ কোরআনে জিজ্ঞেস করতেছে, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি চায়, আইয়াকুলা, দেশে খাবে, লাহমা, গোশত, আখিহি, ভাইয়ের, মাইতা, মরা, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কেউ এটা পছন্দ করো না। তো গীবত করা আর মরা ভাইয়ের গোশত খাওয়া এক কথা। মরা ভাই কেন কইল? গীবত যার করা হয় সে তো সামনে থাকে না, সে তো ওটা প্রতিবাদ করতে পারতেছে না, আত্মপক্ষ সমর্থন করতে পারতেছে না, সামনে নেই তো, যদি সামনে নেই আপনি একতরফা কই দিতে, এই জন্য মরা ভাই বলা হয়েছে। মরা যেরাম তার গীবত করলে কিছু কইতে পারে না, ওই লোকটাও সামনে না থাকার কারণে প্রতিবাদ করতে পারতেছেন, তাই মরা ভাই কইছে এইলো গীবত। এটাকে জিনার থেকেও মারাত্মক বলা হয়েছে। একজন সাহাবীর বমি হলো রমজানে, বমির সাথে গোশত উঠলো, বমির সাথে গোশত, লোকেরা হয়রান হয়ে গেছে, এ তো গত রাত্রে কোন গোশত খায় নাই, গোশত আসলো করতে। প্রিয় নবীদিকে জানানো হলো, হুজুর কি ঘটনা, এ গোশত খায় নাই অথচ বমির সাথে গোশত। নবীদি তো উম্মতের ডাক্তার, উম্মতের ডাক্তার, নবী বললেন তুমি কারোর গীবত করছিলে? জি হুজুর। এটাই গীবত যে করছ, ওই ভাইয়ের গোশত খাওয়া হয়েছে, সেটাই তোমার বমির সাথে উঠছে, আল্লাহ দেখাই দিলেন। আল্লাহ যত দুনিয়াতে দেখাই দেন না সাধারণত, কারণ আমাদেরকে না দেখে বিশ্বাস করতে বলা হয়েছে, ওই ইমানের দাম বেশি, দেখান না, তারপরে দুই একটা ঘটনা দেখাই দেয়াতে কয়েকটা হুকুম দেওয়া হয়েছে। একটা হলো কুধারণা না করা, আরটা হলো অন্যের দোষ খুঁজতে না থাকা। এক হাদিস আছে, তুমি অন্যের দোষ খুঁজবা, স্বয়ং রব্বুল আলামিন তোমার দোষ খুঁজবেন, তোমাকে বেইজ্জত করে ছাড়বেন। কোথায় নামছো? তোমার এই চাকরি দেওয়া হয়েছে? হাসপাতালের রোগী আর একজনকে নিয়ে চিন্তা করে, সে নিজে মরতে আছে, আর একজনের চিন্তা করবে? কখনো করবে না। আল্লাহ আমারে বাঁচাক, আমরা সবাই তো রুগী, প্রত্যেকের দোষ আছে,
বলা হয়েছে নিজের দোষ দেখো, ভাইয়ের গুণ দেখো, নিজের দোষ দেখো, ভাইয়ের গুণ দেখো। সেখানে আমরা নিজের দোষ না দেখে আমরা লেগে আছি, যেটা কোনো দায়িত্ব দেওয়া হয় নাই সেটাতে লেগে আছি, অন্যের দোষ খুঁজতেছি, অন্যের দোষ খুঁজতেছি, এটা মানা করা হয়েছে। দেখেন ইসলামী সমাজ ব্যবস্থার জন্য এই কথাগুলো কত জরুরি, সমাজের শান্তি কায়েম করার জন্য এই কথাগুলো কত জরুরি। সমাজে যদি এই কথাগুলো বাস্তবায়িত হয়, এই সমাজে কোনো মারামারি, ভুল বোঝাবুঝি, হিংসা হিংসি, শত্রুতা কিছুই থাকবে না। দোষ খুঁজো না, অন্য ভাইকে গীবত করো না, দোষ আছে তার কিন্তু ফালতু জায়গায় বলো না, ঠিক মতো জায়গায় বলো, অপবাদ দিও না। আর যদি পিছনে ভুল করে থাকো তো ঘাবড়ানোর কিছু নেই, আল্লাহ যতক্ষণ হায়াত আছে তোমার যে কোনো ভুল মাফ করার জন্য প্রস্তুত। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। কারণ সবচেয়ে বড় ভুল হলো আল্লাহর সাথে শেরেক করা, এতে বড় কোনো ভুল কোরআন হাদিসে শরীয়তে নেই। এটাও যখন নাকি নতুন করে ইমান আনলে, কালেমা পড়লে আল্লাহ মাফ করে দেয়, আর যে কোনো ভুল আপনি বলবেন তা তো এর থেকে ছোট, তো বড়টাই যখন আল্লাহ মাফ করতেছেন তো ছোটটা মাফ করবেন না কেন? হায়াত থাকতে, হায়াত থাকলে সব সম্ভব, চলে গেলে আর সম্ভব না। আর করোনায় তো যেখানে সেখানে মরে পড়ে থাকতেছে, কোটি কোটি টাকা ব্যাংকে কোনো কাজে আসছে, যেখানে সেখানে পড়ে থাকতেছে, কেউ ধরেও না, কেউ ধরেও না। আমি যত বুঝাইতেছি যে ভাই সংক্রামক নেই, আমি একা বুঝাইলে কি হবে? সারা দুনিয়ার প্রচার মাধ্যম করতে সংক্রামক নাকের মধ্যে এ লাগান সেই করেন, এগুলো বুঝাইছি, অথচ এগুলো যে ক্ষতিকর এগুলো কোনো সরকারের মাথাও নেই, ডাক্তারদের মাথাও নেই। সব ডাক্তার গেলাম ইতিমধ্যে, মডার্নে গেলাম, তারপরে কি বলে আরে ল্যাবরেটরি গেলাম, ওই সময় লোকেরা ক্ষতি করে, এটা যে শ্বাসটা আপনি ছাড়তেছেন ওটা আবার নিচ্ছেন, এর কারণে কিছুদিন পরে আপনার এমন রোগ হবে আপনি বিছানাতে উঠতে পারবেন না। এই গলত সাজেশন কেন ডাক্তাররা দিচ্ছে? এমন রোগ হবে যে বিছানা থেকে আপনি উঠতে পারবেন না। হ্যাঁ, কোনো মারাত্মক জায়গায় গেল, কোনো মারাত্মক জায়গায় গেল, সেখানে সাবধানতা হিসেবে সাময়িক সময়ের জন্য লাগাইতে পারি, সাময়িক সময়ের জন্য, কিন্তু আপনি সারাদিন লাগাই বসে থাকবেন। আর ডাক্তাররা যে বোরকা পড়ছে, আল্লাহ আকবার, এই দুনু হাসপাতাল দেখলাম মাথাতে নিয়ে পাওয়া পর্যন্ত। আগে তো সারা দুনিয়ায় মেয়েদেরকে হেজাব মানা করছিল, মেয়েরা হেজাব পড়তে পারবে না, এখন ডাক্তার সাহেবরা এমন পড়ছে চোখ ছাড়া আর কিছু দেখা যাইতেছে না। আল্লাহ পুরুষদেরকে হেজাব পরাই দিছে, যা আমার বান্দিদেরকে পড়তে দিবি না, তোরা পড়। আল্লাহ, তো এই আয়াতে এই কয়েকটা হুকুম দেওয়া হয়েছে। আর গতকাল বুখারী শরীফে একটা হাদিস পড়াইলাম, বুখারী শরীফে তোমার ভিতরে একটা রক্তপিণ্ড আছে, এইটা যদি তুমি ঠিক করতে পারো, আল্লাহ ওয়ালাদের টাসে যে সোহবতে যে তোমার হাত পা চোখ নাক কান সব কিছুর আমল ঠিক হয়ে যাবে।
অটোমেটিক ঠিক হয়ে যাবে, আলাদা মেহনত লাগবে না, ঠিক হয়ে যাবে। আর ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার সব গলত হয়ে যাবে। তুমি শুনবা হারাম যা আছে, গান টান আছে না, এগুলো শুনবা, তুমি দেখবা তো যত হারাম দৃশ্য আছে যেগুলো দেখা হারাম ওগুলো দেখবা, বলবা তো হয় মিথ্যা, না হয় গীবত, না হয় অপবাদ, না হয় ফাসেকের প্রশংসা। হাদিস আছে কোন ফাসেক যে নামাজ টামাজ পড়েন না, দাড়ি দড়ি নেই, এরে বলে ফাসেক, এর প্রশংসা করলে আল্লাহ এত নারাজ হয়, এত নারাজ হয় যে আল্লাহর যে আরশ, আরশ কুরসি কাঁপতে থাকে। ইহতাজাল্লাহুল আরশ ইদা মুদিহাল ফাসেক, ইহতাজাল্লাহুল আরশ। কিন্তু আমরা তো খুব প্রশংসা করতেছি, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, মদ খেয়ে বুদ হয়ে পড়ে থাকে, আর উনি এখন ফুলের মতো কি হয়ে গেছে, সব হারাম টাকা জমা করছে, ওই টাকা কিছু কিছু খয়রাত দিচ্ছে, এই খয়রাত খেয়ে ওনাকে কি বানাই দিচ্ছে, ফুলের মতো যাই। কাউকে সামনাসামনি প্রশংসা করাও নিষেধ, আর এগুলো তো মিথ্যা প্রশংসা, তো মুখ দিয়ে বের করে এইগুলো বের করে, গীবত, মিথ্যা, ফাসেকের প্রশংসা, তো ওটা খারাপ হয়ে গেলে সব ঠিক, সব খারাপ, সব খারাপ। সর্বশেষ নবীজি বলতেছেন ওটা কি, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমার কল, যেটাকে আমরা বাংলায় বলি হৃৎপিণ্ড, হার্ট, হার্ট বলি না, এটা আরবিতে কল, সব সিদ্ধান্ত কলবে নাই, এমনকি আকল, বিবেক বিবেচনা, শরীয়তের দৃষ্টিতে কলবে, আমাদের বুঝমতো মাথায়, আর শরীয়তের ফয়সালা হলো আকল কোথায় থাকে, জ্ঞান কোথায় থাকে, কলবের মধ্যে থাকে, কলবে থাকে। হ্যাঁ, কল মাথা দিয়ে কাজ নেয়, না না কম্পিউটারে কত কিছু দেখা যায়, কিন্তু কম্পিউটার দেখা দেয়, ওর নিচে দেখেন একটা মেশিন আছে, ওই মেশিনটা সরাই ফেলেন, এই জন্য কম্পিউটার কাজ নিতে গেলে এই মেশিনের সাহায্য নেয়, কল্প সাহায্য নেয়, কিন্তু মূল কেন্দ্রবিন্দু কল, যে কোনো আয়াতে কলবের কথা বলা হয়েছে, লিমান কান লাহু কলবুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তো সেটি হলো কলব, তো দুটা জিনিসের নাম হলো শরীয়ত, দুটোটাকে গুরুত্ব দিতে হবে। ওই কলবের কিছু বিধান আছে যে এই জিনিসগুলো ফিট করো, সবর, শকর, তাওয়াক্কুল, ভরসা আল্লাহর ভরসা, ইখলাস, তাওয়াজু, বিনয়, নিজেকে ছোট মনে করা, এইরকম দশটা গুণ ওই কলবের মধ্যে ফিট করতে হবে। আর অহংকার, রাগ, শত্রুতা, হিংসা, রিয়াকারি, নাশুকরি, বেসবরি, দুনিয়ার মোহ, এইরকম দশটা আছে, কলবের থেকে দূর করতে হবে, দশটা বসাইতে হবে, দশটা
দূর করতে হবে। দেখে আত্মশুদ্ধি বলে, আর এক কথা বলে তরিকত। আর আমরা যে হাত পাও দিয়ে উজু করি, নামাজ পড়ি, রোজা রাখি, এটাকে বলা হয় শরিয়ত। এটা কোনো আলাদা আলাদা জিনিস না, কিন্তু শরিয়ত আর তরিকত প্রায় মানুষ মনে করে তরিকতটা হলো যারা বুজুর্গ হইতে চায় তাদের জন্য তরিকত। আমরা সাধারণ মানুষ, আমরা এই নামাজ যথেষ্ট না, এ দুটো তো একসাথে, একটা সাইকেলের কটা চাকা লাগে, একটা চাকা নষ্ট হয়ে গেলে চলবে সাইকেল? চলবে? একটা পাখির কটা বাজু লাগে, একটা বাজু যদি ভেঙে দেয় পাখি উঠতে পারবে? ঠিক দুটো সমান গুরুত্ব, শরীয়ত লাগবে অর্থাৎ হাত পা চোখ কান এর আমলও ঠিক করতে হবে, আবার কলবের যে কতগুলো জিনিস আছে ওটাও ঠিক করতে হবে, দুটোই ফরজ এবং একটা আর একটা সম্পূরক। একটা আর একটার কি সম্পূরক, একটা বাদ দিয়ে আনতে হবে না, শরীয়ত বাদ দিলে তরিকাত থাকবে না, যত তরিকাত সাধনা কর আর তরিকাত বাদ দিলে শরীয়ত থাকবে না। এক লোকের কিসা আপনারা শুনছেন, এক লোক না তিন লোক, একজন শহীদ হয়ে গেছে, আর একজন বহুত বড় আলেম, আর একজন বহু দান খয়রাত করছে। এই তিনজনকে সবার আগে দোজখে ফেলা হবে, এরা কেউ কিন্তু বেনামাজি না, সবাই নামাজি, রোজাদার, সব কিছু আছে, সব আছে, কিন্তু ওদের কলবের মধ্যে একটা রোগ ছিল, এই রোগটার আরবি নাম হলো রিয়া। মানুষের দিলের মধ্যে নিজের বড়ত্ব অর্জনের জন্য কিছু করা, মানুষের দিলের মধ্যে মানুষ আমাকে বড় মনে করুক, বুজুর্গ মনে করুক, এই নিয়েতে কিছু করা। আমরা সংক্ষে বলি লোক দেখানো, লোক দেখানো এত করলে হয় না, তা আমরা নামাজ পড়তে আসি লোকে দেখতেছে না, হ্যাঁ তো এটা কি রিয়া হয়ে গেল? আমরা যে নামাজ পড়তে আসি এটা লোকে দেখতেছে না, তাহলে এটা রিয়া? এটা রিয়া না, অনেকে বুঝে নিয়ে আমার লোক দেখানো, তো সব ইবাদত তো লোক দেখা, আপনি হাতে যাবেন লোকে আপনাকে দেখবে না, ওটা না। রিয়া বলে আপনি আল্লাহর ইবাদত করতেছেন কিন্তু আপনার নিয়ত হলো অন্যের দিলের মধ্যে আপনার ফজিলত, আপনার গুরুত্ব, আপনার বড়ত্ব সৃষ্টি করা, যেন লোকজন মনে করে যে এই লোকটা এত গুরুত্ব সহকারে নামাজ পড়ে, পয়লা কাতারে, লোকটা খুব বুজুর্গ হল। এই নিয়ে এটার নাম কি রিয়া। এই দুটোটা সবার জন্য জরুরি, শরিয়াত আর তরিকাত সবার জন্য কি জরুরি, এই দুটো একসাথে করলে ইসলাম হয়, এর একটার থেকে একটা আলাদা করা যায় না। তবে হাদিসটা কেন শুনলাম, এই লোকগুলো নামাজ রোজা হজ যাকাত সব করেছিল কিন্তু হাশরের ময়দানে তারা তিনও জন দাবি করবে, আল্লাহ আমি শহীদ হয়েছি তোমার জন্য, তোমার দিনের জন্য। আলেম বলবে আমি এলেম চর্চা করছি তোমার জন্য, তিনও জনই দাবি করবে আল্লাহ তোমার জন্য। কিন্তু আল্লাহ তো অন্তরের খবর রাখেন, তিনি বলবেন মিথ্যা, আমি জানি তুমি এইগুলো দুনিয়ার জন্য করছো, মানুষের বাহবা পাওয়ার জন্য করছো, এগুলো দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে তোমার আর কিছু নেই। এরপর তাকে উপর করে নাক মাটির সাথে লাগায়, গলায় শিকড় লাগায়, টানতে টানতে ফেরেশতারা দোজখের মধ্যে নিয়ে গেল। কি বুঝলাম এই হাদিস দ্বারা, এর শরিয়ত ঠিক ছিল, শরিয়ত কি ছিল ঠিক ছিল, নামাজ দোয়া ঠিক ছিল, তরিকা ঠিক ছিল না, কোন আল্লাহ ওয়ালা কাজ যায়
যে খারাপ গুণগুলো দূর করার কথা এটা করেননি। এইটা না করার কারণে আজকে শরীয়ত ঠিক থাকা সত্ত্বেও সে কোথায় গেল? জাহান্নামে গেল। খালি জাহান্নামে গেল না, এই তিনজনকে দিয়ে হাশরের ময়দানে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, জাহান্নাম উদ্বোধন করবেন। তো আমি তিনটা গুণ গুণা বলছিলাম মৌলিক, যেটা বাদ দিতে পারলে সবগুলো বাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হলো কুদৃষ্টি, যার বয়ান হয়ে গেছে। একটা হলো কুধারণা, হ্যাঁ ওটাকে বলে বদগুমানি, বদগুমানি। একটা বলছিলাম বদজুবানি, কথা বলে তো মিথ্যা গীবত। কুধারণার কারণে কত সংসার ভেঙে দিস। স্বামী স্ত্রীর পরে কুধারণা করে, স্ত্রী স্বামীর পরে কুধারণা করে, তো কয়েকদিন পরে শেষ, সংসার শেষ। অথচ এই যে কুধারণা করলো, কোনো দলিল নেই। কুধারণা করে আত্মীয়তা শেষ হয়ে যায়, রক্তের আত্মীয়, কিন্তু এই কুধারণার কারণে কি হয়ে যায়? শেষ হয়ে যায়, দুশ্মন হয়ে যায়। অথচ যদি তার কাছে দলিল চান, দলিল দিতে পারবেন। দুজন একসাথে ব্যবসা করতেছে, আপনার কুধারণা এসে গেছে, ও মনে হয় আমি যখন থাকি না কিছু কিছু টাকা মারে, আর না অ্যাকাউন্ট খুললো কেমনে? অ্যাকাউন্ট আরো কোন ইনকাম থাকতে পারে, কিন্তু টাকা মেরে খুলছে। আপনি আগে দলিল প্রমাণ দেন। বিনা দলিলে কুধারণা করা এটা হলো নিষেধ, এটা কলবের একটা গুনাহ। গুনাহ হে বাতিনি, অদারু জাহির আল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ কোরআনে বলতেছে জাহিরি গুনাহ ছাড়ো হাত পায়ের, আবার কলবের গুনাহ ছাড়ো। কত ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু শুধু কুধারণার ভিত্তিতে বাদ নষ্ট হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে, খুনোখুনি হইতে, মারামারি হইতে, মামলা মুকদ্দম হইতে। কেন? ভিত্তি কি? কুধারণা। অপরদিকে সুধারণা, কারো হতে ভালো ধারণা করে যে লোকটা ভালো, আপনার সব লেখা হবে। কুধারণা করলে হাশরের ময়দানে আল্লাহ নিজে দলিল চাবে, দলিল দাও কিসের ভিত্তিতে কুধারণা করছিল। সুধারণা করলে কোন দলিল চাবে না আল্লাহ, এবং আপনাকে সব দিবে, সব দিবে। এই জন্য হাদিস আছে, জুন্নু বিল মুমিনিনা খাইরা, তোমার মুসলমান ভাইয়ের ব্যাপারে সুধারণা রাখো। সুধারণা রাখার জন্য কোন দলিলের দরকার নেই, আল্লাহ চাবেও না। তো আপনি কত কোটি কোটি নেকি হাসিল করতে পারেন সুধারণা দিয়ে, কোটি কোটি নেকি। আর কুধারণা করে আপনার নেকি গুলো আরো তারে দিয়ে দিলেন, আবার আল্লাহর সামনে কৈফিয়ত দিতে হবে। দলিল কি? তুমি যে অমুকের পরে বদগুমানি করছিলে, দলিল দাও। এই ঝুঁকি আমরা নিব কেন? এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যে এই রোগের চিকিৎসা করাইতে হবে, এই রোগের চিকিৎসা করাইতে হবে। ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় না, প্রত্যেকটার চিকিৎসা আছে, যেটা দুনিয়ার ডাক্তাররা বুঝবে না। তাদের কিতাবে এইসব রোগের কোন নামও নেই, সেখানে নাম আছে? হ্যাঁ, রাগ একটা রোগ, এর চিকিৎসা আছে। অহংকার একটা রোগ, যাদের ফেরাউন বলল, আবু জাহাল বলল, হ্যাঁ এই অহংকারের চিকিৎসা কি কোন ডাক্তার বলতে পারবে? তাদের বই তো অহংকার আছে। হিংসা একটা রোগ, এর চিকিৎসা কি? কোন ট্যাবলেট খাওয়াইলে হিংসা দূর হয়ে যাবে? আছে। এগুলো আল্লাহ যাদেরকে
সহায়ক বানাইছেন, কোন আল্লাহওয়ালা যাদেরকে ইজাজত দিছে তাদেরকে এই কাজটার জন্য ইজাজত দিছে, তারা লোকদের দিল পরিষ্কার করবে, ক্লিন হার্ট, পানি পোড়া দিবে না, পানি পোড়া তাদের কাজ না, তাদের কাজ হলো দিল সাফ করা, দিলকে পরিষ্কার করে দেওয়া, আত্মশুদ্ধি করা। পাবলিক তো আসবে, বড় বড় ডাক্তারদেরও আসতে হবে এই চিকিৎসা নেওয়ার জন্য, আর দশটা গুণ অর্জন করার জন্য তাদেরও আসতে হবে। ওই সহায়ক বাহ্যিক চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাবে, আর ডাক্তার তার রুহানি চিকিৎসার জন্য কার কাছে আসবে? দুনো ডাক্তার আপোষ আবার কি করবে? একজন একজনের কাছে যাবে। এত জরুরি, এটা আমরা বুঝে রাখি, এই দুটো জিনিস একসাথে জরুরি, একটা দিয়ে আখেরাতে পার হওয়া যাবে না। শরীয়ত জাহেরি আহকাম, তরিকাত কলবের আহকাম। কলব হলো শরীরের রাজা, কলব শরীরকে পরিচালনা করে, কলব যে পরিকল্পনা করে হাত পাওয়াটা বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুটোটা নিয়ে চলার তৌফিক দান করেন, শরীয়ত এবং তরিকাত। আমিন।